আসসালামু আলাইকুম, কি অবস্থা, কি খবর, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা নিয়ে আসলাম 3F4 কোডের একটা টাস্ক, এটা 4 ডিজিট। তো হিসাবটা কিভাবে কাজ করতেছে আমরা একটু দেখি। তো এখানে আমরা প্লাস করব 7 প্লাস 3 বার করব, 7 প্লাস 3 বার, লাস্ট ডিজিট 2 বার, ঠিক আছে। 7 6 প্লাস, তো 3 7 21 আর হচ্ছে 6 22, 22 আর হচ্ছে 5 27, 27 আর হচ্ছে 6 28 29 30 31 32 33, ঠিক আছে। তো দেখি আমাদের এখান থেকে 33 সমান সমান, তো দুইটা প্লাস করলে এখানে আমাদের হবে 3 3 6, 1 করে গেলে 7। তো এখানে সেম ক্যালকুলেশনই দেখা যায়, সেম টু সেম 6 এখানে কাজ করে। পরবর্তী গেমে দেখি 3 6 18 আর হচ্ছে 9 19 20 আর হয়েছে 7 27, ঠিক আছে। 27 7 6 প্লাস করলে 28 29 30 31 32 33, সেম পজিশনে 33 নামে। তো দেখেন 33 সমান সমান এখানে একটা ডাবল 3, ঠিক আছে। ডাবল 3 প্লাস করলে সেম পজিশনে আমাদের আবার সমান সমান 6, 1 করে গেলে 7। তো একই ক্যালকুলেশনে একই ডিজিট নামলো, ঠিক আছে। তো একই ক্যালকুলেশন যদি একই ডিজিট নামে, নেক্সট আরেকটা ক্যালকুলেশন আমরা করব 3 3 3 3, ঠিক আছে। 1 1 1 3 আর রয়েছে 6 12, তো লেখানো হয় 12 আর রয়েছে 3, 15 15 আর রয়েছে 7 6 প্লাস, ঠিক আছে। 15 16 17 18 19 20 21, তাহলে আমাদের এখানে সমান সমান 21 21 প্লাস করলে 3 1 গেল 4, ঠিক আছে। তো এই হয়েছে আমাদের ক্যালকুলেশন 2 1 3 4। তাহলে 3 4-এর থেকে যদি টাস্ক করে, তো এই জায়গায় বোঝা যায় 2 1-এর থেকে টাস্ক করবো, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরবো আরেকটি ভিডিওতে।